চল্লিশ হাজার টাকার বাজেটে বাংলাদেশে নতুন আরও একটি অফিসিয়াল ফোন যোগ হয়ে গেল সেটা হচ্ছে রিয়েলমির জিটি সিরিজের নতুন ফোন রিয়েলমি জিটি নিও টু নো এটার কালারটা একদম চোখে লেগে আছে তাই না এটার নাম দিয়েছে রিয়েলমি নিও গ্রিন কালার এবং এই কালারটার পেছনে স্টোরি হচ্ছে তারা ডিজিটাল লাইফের সাথে ন্যাচারটাকে ব্ল্যান্ড করতে চাচ্ছে যে কারণে একটা ন্যাচারাল কালার দেওয়া হয়েছে ছোটোবেলায় গ্রামে আমরা এই কালারটাকে কচি কলা পাতা কালার বলতাম কারণ কলা গাছের পাতা যখন প্রথম প্রথম হয় তখন এরকম কালার হয় ইনো আর এমিন যাই হোক সো এই কালারটা কেমন এই জাজমেন্টটা আমি চাই আপনারা একটু দেন মানে ভিডিও নিয়ে একটু কমেন্টে জানিয়ে দেন যে রিয়েলমির এই নিউ গ্রিন কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে তবে আমার টেস্ট বা আমার পছন্দের তুলনায় এটা একটু বেশি বোল্ড মনে হচ্ছে আমার কাছে ওকে সো এই ফোনটার দাম হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মানে রাফলি চল্লিশ হাজার টাকা এবং একটা ডিসকাউন্ট অফার আছে ফার্স্ট যেদিন অনলাইন সেলে যাবে এই ফোনটা তখন সাঁত্রিশ হাজার টাকায় পাবেন আপনারা ফিফটিন্থ নভেম্বরে সো লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে নিতে পারেন সাঁত্রিশ হাজার টাকায় ইটস এ গুড ডিল আগে স্পয়লার দিয়ে দিলাম এনিওয়ে এবার আমরা এই ফোনের রিভিউতে চলে আসি ইন ডিটেল কথাবার্তায় সো পেছনে দেখতে পাচ্ছেন ক্যামেরা হাউসটা দেওয়া আছে যেখানে দুইটা বড় বড় সেন্সর আছে যদিও বাইরে দিকে বড় অ্যাকচুয়াল সেন্সর বড় না এবং এখানে দুইটা এলইডি ফ্ল্যাশ আরও একটা সেন্সর এখানে টোটাল তিনটা ক্যামেরা সেন্সর আছে এবং এই ফোনে যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে প্রবাবলি এটা পলিকার্বোনেট প্লাস গ্লাসের মিক্স আমি ঠিক ধরতে পারছি না এটা আসলে কোন ম্যাটেরিয়াল আমি কোনো ওয়েবসাইটেও কোনো ইনফরমেশান খুঁজে পাইনি তবে চান্সেস আছে গ্লাস হওয়ার আবার পলিকার্বোনেটও হওয়ার তো ব্ল্যান্ড বলতে পারেন প্লাস্টিক বলতে পারেন এটা এনিওয়ে ইফ আই এম রং আমি কমেন্ট একটু পিন করে দেবো অ্যান্ড দেন উপরের দিকে দেখতে পাচ্ছি সেকেন্ডারি নয়েস ক্যান্সেলিং মাইক্রোফোন আছে আমরা যদি বাম পাশে দেখি তাহলে এখানে ভলিউম রকার আছে আর ডান পাশে আছে পাওয়ার বাটন এবং এই ফোনটির নিচের দিকে ইউএসবি টাইপ সিপোর্ট আছে প্রাইমারি মাইক্রোফোন আছে আমি এখানে একটি বটম ফেসিং স্পিকার দেখতে পাচ্ছি বাই দ্য ওয়ে এই ফোনটিতে স্টেরিও স্পিকার আছে সো বটম ফেসিং স্পিকার প্লাস এখানে যে এয়ারপিস আছে এই দুইটা মিলে এটা একটা স্টেরিও স্পিকার এবং এই স্পিকারগুলো ডলবি অ্যাটমোস সার্টিফাইড সো স্পিকারগুলো পর্যাপ্ত পরিমাণে লাউড খুব বেজি একটা স্পিকার ফোনটা ভাইব্রেট হয় যখন বেজ হয় সো হাতে সেরকম একটা ফিল আসে সাউন্ডটা খুবই টিউন্ড এবং ওয়েল ডিফাইন্ড মনে হয়েছে আমার কাছে এই প্রাইস রেঞ্জে অবশ্যই সাউন্ডটাকে একটা বাহ দিতেই হয় পাশাপাশি এখানে সিম কার্ড স্লট আছে যেখানে মেমোরি কার্ডের অপশন নাই জাস্ট দুইটা সিম কার্ড আপনারা ইউজ করতে পারবেন আর সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে এবং পাঁচ হাজার এমএচ ব্যাটারি এই দুইটা মিলে ফোনটার থিকনেস হয়েছে এইট পয়েন্ট সিক্স মিলিমিটার এবং ওজন হচ্ছে দুইশো গ্রাম সো খুব একটা আনকমফোর্টেবলও লাগে না আবার যে খুব এক্সট্রিমলি কমফোর্টেবল সেরকমও লাগে না স্পেশালি এক হাতে ইউজ করতে গেলে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে যেহেতু একটু হেভি ফোন পাশাপাশি ডিসপ্লেটাও একটু বড়ো আমার জন্য এটা মডারেটলি কমফোর্টেবল বাট যাদের হাতে একটু মাছারি কিংবা বড়ো তারা হয়তো আর একটু কমফোর্টেবলি ইউজ করতে পারবে সেই সাথে এই ফোনটা হাতে নিলেও মোটামুটি ভালোই ফিল হয় এটা ওয়েট ডিস্ট্রিবিউশন ওয়াজ ওকে সো অনেক সময় হাতে নিয়ে ইউজ করলে আনকমফর্টেবল ফিলিংটা একটু কম আর এই সিক্স পয়েন্ট সিক্স টু ইঞ্চ ডিসপ্লেটা হচ্ছে একটা ই ফোর অ্যামোলেট প্যানেল এবং এটাতে ওয়ান টোয়েন্টি হার্সের এর রিফ্রেশ রেট আছে পাশাপাশি সিক্স হান্ড্রেড হার্স হচ্ছে এটার টাচ স্যাম্পলিং রেট এইটাতে থার্টিন হান্ড্রেড নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যাবে এইচডি আর টেন আছে এবং এটা হচ্ছে ফুল এইচডি ডি প্লাস রেজলেউশনের একটা ডিসপ্লে যেটার উপরে কর্নিঙ্গরি গ্লাস ফাইভের প্রোটেকশন আছে সো স্পেসিফিকেশন শুনেই বুঝতে পারছেন হয়তো বা ইট ইজ অ্যান ইনক্রেডেবল ডিসপ্লে ডিসপ্লেটা খুবই কালারফুল ভিভিড সেই সাথে টাচ একদমই লাইক মারাত্মক রকমের রেসপন্সিভ যেহেতু সিক্স হান্ড্রেড হার্স হচ্ছে এটা টাচ স্যাম্পলিং রেট পাশাপাশি ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ রেটের ফলে খুবই স্মুথ একটা এক্সপিরিয়েন্স এটা থেকে পাওয়া যাচ্ছিল এবং এটা অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সো যখন দরকার পড়বে তখন হচ্ছে রেটটা হাই থাকবে যখন দরকার পড়বে না তখন কমিয়ে ফেলবে যার ফলে কিছুটা ব্যাটারি এফিসিয়েন্ট হবে ওভারঅল এই ডিসপ্লে এর উপরে যে ক্যামেরা কাটআউটটা আছে সেটাও ছোট চারপাশের বেজেলগুলোও মোটামুটি ন্যারো যার ফলে খুবই এমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় পাশাপাশি এই ডিসপ্লেটা ইউজ করা জাস্ট একটা ব্রিজ অসাধারণ একটা ফিল পাওয়া যায় এই ডিসপ্লেটা থেকে ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন তো নেই উল্টা একটা ভিক থামস আপ ও অনেক সাইড নোট এই ডিসপ্লেতে ওয়াইড ওয়ান লেভেল ওয়ান সার্টিফিকেশন আছে সো ওটিটি প্ল্যাটফর্মে যারা স্ট্রিম করেন তাদের জন্য সুসংবাদ তবে এই ফোনের ডিসপ্লেটা যতটা ভালো লেগেছে ঠিক তত পরিমাণে ভালো কিন্তু এটার ক্যামেরাটা লাগেনি কী কারণে ভালো লাগেনি সেটা আসলে এবার আলোচনা করি সো প্রথমত এটার প্রাইমারি সেন্সরটা হচ্ছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের উইচ ফাইন ফর মি অ্যান্ড দেন এইট মেগাপিক্সেলের একটা শুটার যেটা দিয়ে হান্ড্রেড অ্যান্ড নাইনটিন ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি তোলা যায় পাশাপাশি টু মেগাপিক্সেলের একটা ম্যাক্রোলেন্স না ফোর্টি থাউজেন্ড থাকায় এই টু মেগাপিক্সেলের ম্যাক্রোলেন্সের যে কোয়ালিটি এটা একদমই স্যাটিসফ্যাক্টরি না এবং এই টু মেগাপিক্সেলের ম্যাক্রোলেন্সের জায়গায় একটা টেলিফোটো লেন্স সুপার এক্সপেক্টেড ছিল এই জায়গাটাতে একটা ঘাটতি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে পাশাপাশি এই ফোনের যে প্রাইমারি ক্যামেরা আছে পাশাপাশি সিক্সটিন মেগাপিক্সেলের যে সেলফি শুটার আছে এই দুটা দিয়ে যখন হিউম্যান সাবজেক্টের ছবি তুলছিলাম তখন একটু বেশি ওভার প্রসেসড মনে হচ্ছিলো স্পেশালি ফেসটা যেমন আমাদের ফেসে কিন্তু কালারে একটু তারতম্য আছে প্রত্যেকটা জায়গাতে কালারে একটু কন্ট্রাস্ট আছে পাশাপাশি আমার একদমই ফ্ল্যাট কিন্তু হয় না বাট এইটার ছবিগুলো একদমই ফ্ল্যাট হচ্ছিল ফেসটাকে বিউটিফাই আমি যদি অফও করি বিউটিফিকেশান তারপরেও কেমন যেন একটু ওভার প্রসেস একটু ফ্ল্যাট মনে হচ্ছিলো ফেসটা এই জায়গাটাতে আর ন্যাচারাল করা যেত আরও অনেক ফোন আমি দেখেছি যে বিউটিফাই করে ফেস কিন্তু এতটাও ফ্ল্যাট আমি অন্য কোনো ফোনে দেখিনি যেটা রিয়েলমি এ আছে সো এইটা সফটওয়্যারের ইস্যু ফিক্স করা পসিবল কিন্তু আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি তারা ফিক্স করবে করলে হয়তো অনেক সময় লেগে যাবে সো এইটা একটা ইস্যু আমার রিয়েলমির সব ক্যামেরাতেই মনে হয়েছে এই জিনিসটা ফিক্স করা পসিবল তবে এইটা আবার সব লাইটিং সিচুয়েশানে হয় না কিছু কিছু লাইটিং সিচুয়েশনে আমি দেখলাম যে না ফেস টোন বা ফেসের যে কন্ট্রাস্ট বলেন কালারের যে লেভেল সেটা এত ফ্ল্যাটও হয় না আর একটু বেটারও হয় ভালোর কনসিস্টেন্সিটা ছিল না যদি আমরা হিউম্যান সাবজেক্ট বা ফেসের কথা বলি এর বাইরে যদি অন্যান্য ল্যান্ডস্কেপ বা অন্যান্য সাবজেক্টের ছবির কথা বলি দ্যাট ওয়াজ ফাইন ফর মি ডেলাইটে স্পেশালি ভালো ডিটেল ক্যাপচার করতে পারছিল ছবিগুলো শার্প ছিল কালারগুলো যদিও মাঝে মধ্যে একটু পাঞ্চি ছিল প্রয়োজনের তুলনায় বাট এটা দেখতে ভালো লাগে কয়জনই বা ফোন থেকে একদমই ট্রু টু লাইফ কালার বা ন্যাচারাল কালার এক্সপেক্ট করে বেশিরভাগ মানুষ একটু পাঞ্চি ছবিকে একটু বেশি পছন্দ করে সেই জায়গাতে দিস ফোন ওয়াজ পারফর্মিং ওকে আর রিয়ার ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট শোটগুলো আমার কাছে ওকে মনে হয়েছে ডেপ সেন্সিংয়ের ব্যাপারে আরেকটু বেশি ন্যাচারাল হলে ভালো হতো এখন ডিজিটালি যে এটাকে ব্লার করা হয়েছে এটা একদমই ক্লিয়ারলি বোঝা যায় তবে এস ডিরেকশান ওয়াজ ফেয়ারলি অ্যাকুরেট সো খুব একটা কমপ্লেন নেই পোর্ট্রেট মোডে ফেসটাকে একটু বেশি স্মুথ করে এটা বিউটিফিকেশান অফ করার পরেও এই প্রবলেমটা আমি অনেক ফোনেই দেখছি বাট ইটস নট এ বিগ ডিল আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে এই মোড এর বাইরে এটার যে এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার আছে হান্ড্রেড অ্যান্ড নাইনটিন ডিগ্রি এটা কিন্তু সুপার ওয়াইডও না স্টিল চারপাশে আমরা দেখতে পাচ্ছিলাম কিছুটা লেন্সের যে ডিস্ট্রেশন সেটা আছে পাশাপাশি ডিটেলটা একটু কম থাকে প্রাইমারি ক্যামেরার তুলনায় অফকোর্স তবে কালারগুলো ঠিকঠাক থাকে আলট্রাওয়াইড দিয়ে বড় ফিল্ড অফ ভিউতে মোটামুটি মানের ছবি আপনারা ডে লাইটে তুলতে পারবেন বাট ওয়ান ইট কামস টু লো লাইট প্রাইমারি ক্যামেরা দিয়ে ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে স্পেশালি যদি নাইট মোডে ছবি তোলেন তাহলে বাট ওয়াইডে অতটা ভালো আসে না লো লাইটে এটা এক্সপেক্টেড ছিল তবে লো লাইটে এটা নয়েজ রিয়াকশান কিংবা এক্সপোজার ব্যালেন্সিং সব কিছু মিলে আমার কাছে এই প্রাইস রেঞ্জে ওকে মনে হয়েছে লোলাইট পারফরম্যান্স আর রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিওতে ফোর কে আপ টু সিক্সটি এফপিএসে রেকর্ড করা যাবে থার্টি এফপি অপশন আছে পাশাপাশি টেন এডিতেও থার্টি সিক্সটির অপশন আছে স্লো মোশন আছে এবং এটার ভিডিওতে যারও বেস্ট ইআইএস আছে সো বেস্ট স্টেবল ভিডিও আপনারা রেকর্ড করতে পারবেন ভিডিও কোয়ালিটি বেশ ভালো লেগেছে তবে ভিডিওতে একটা ছোট্ট ইস্যু সেটা হচ্ছে রেকর্ড করার সময় লেন্সটা সুইচ করা যায় মিন প্রাইমারি ক্যামেরা দিয়ে যখন ভিডিও করবেন তখন আলট্রাভেডি সুইচ করা যায় না রেকর্ডিং চলা অবস্থায় বাট আপনি জুম করতে পারবেন টু এক্স ফাইভ এক্স পর্যন্ত ভিডিওতে জুম করতে পারবেন আলট্রাভেডি সুইচ করার অপশনটা দিয়ে দিলে ভালো হতো এটা কিন্তু পসিবল অনেক ফোনেই এটা আছে যে প্রাইমারি ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় আলট্রাওয়াইডে সুইচ করা যায় আই থিঙ্ক ইট ইস এ নিফটি ফিচার এর বাইরে প্রাইমারি ক্যামেরায় আরও কিছু নতুন নতুন ফিচার রিয়েলমি ইন্ট্রোডিউস করেছে তাদের জিটি মাস্টার এডিশানেও ছিল সেটা হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি অ্যান্ড দেন স্টারি মোড এই টাইপের মোডগুলো আপনারা ক্যামেরা ইন্টারফেসে পেয়ে যাবেন আর সামনে যে সিক্সটিন মেগাপিক্সেলের সেন্সরটা আছে এটা দিয়ে তোলা সেলফিগুলো আমার কাছে ভালো লেগেছে ছবিগুলো ফেয়ারলি ডিটেলড এবং শার্প ছিল আবারও কিছুটা স্কিন স্মুদনিংয়ের ইস্যু আছে এবং যেরকমটা বলছিলাম ফ্ল্যাট হওয়ার ইস্যুটা এটাও কিন্তু ফ্রন্ট ক্যামেরায় থাকছেই তবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেটগুলো আগের মতোই ডেপ সেন্সিংটা নাক ট্রানজেশনটা অতটা স্মুথ না একটু আর্টিফিশিয়াল মনে হচ্ছিলো আদার দেন দ্যাট এজ ডিটেকশন ওয়াজ ফেয়ারলি অ্যাকুরট এখানেও পাশাপাশি সামনের ক্যামেরা দিয়ে তোলা লোলাইটের ছবিগুলো আমার কাছে মনে হয়েছে খুব বেশি লোলাইট হলে আবার ভালো আসবে না বাট মডারেট লাইট যদি থাকে তাহলে মোটামুটি মানের ছবি আপনারা তুলতে পারবেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে আর সামনের ক্যামেরা দিয়ে আপনারা টেন এটি থার্টি পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন মজার বেশি হচ্ছে সামনের ক্যামেরাও স্টেবিলাইজেশন আছে আলট্রা স্টেডি একটা মোড আছে যেটা অ্যানাবল করলে যদিও একটু জুম হয়ে যায় জুম হওয়ার পরে স্টেবিলাইজেশন ভালোই কাজ করে পাশাপাশি আরেকটা ফিচার আছে পেছনে এবং সামনে দুই জায়গাতে সেটা হচ্ছে পোর্ট্রেট মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন সামনের ক্যামেরা এবং পেছনে ক্যামেরা দিয়ে এবং এ আই পোর্ট্রেট বলে আরেকটা অপশন আছে যেটা দিয়ে হচ্ছে আপনারা সাবজেক্টকে কালারফুল রেখে ব্যাকগ্রাউন্ডকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ভিডিও করতে পারবেন এটাও কিন্তু ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা দুই জায়গাতেই আছে ওভারঅল যদি আমরা ক্যামেরা নিয়ে কনক্লুড করি তাহলে ফোরটি থাউজেন্ড টাকায় আরেকটু বেটার রেজাল্ট আমি এক্সপেক্ট করেছিলাম অনেস্টলি স্পিকিং স্পেশালি এখানে একটা ডেডিকেটেড জুম লেন্স যদি দেওয়া হতো টেলিফোটো লেন্স যদি দেওয়া হতো তাহলে খুবই ভালো হতো এবং এটা আমি খুব মিস করেছি পাশাপাশি রিয়েলমির কাছে একটা রিকোয়েস্ট থাকবে যেন ফেসটাকে আরেকটু সুন্দরভাবে তারা প্রসেস করতে পারে যেন এতটাও ফ্ল্যাট না হয় আর একটু ন্যাচারাল হলে দেখতে আরও ভালো লাগবে এবার চলে এসে আমরা এই ফোনটার পারফরমেন্সে সো এটাতে যে এসোসি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট সেভেন্টি একটা ফাইভ জি প্রসেসর এবং এটাতে র্যাম হচ্ছে আট জিবি ইন্টারনাল স্টোরেজ হচ্ছে একশো আঠাশ জিবি ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান না ওই এই এসোসিটি নিয়ে একটু কথা বলি এটা মূলত লাস্ট ইয়ারের যে ফ্ল্যাগশিপ ছিল স্ন্যাপড্রাগন 865 প্লাস একটা স্লাইট মডিফাইড ভার্সন কিছুটা ক্লক স্পিড একটা করের কিছুটা ক্লক স্পিড বেশি পাশাপাশি ফাইভ জি মডেম অ্যাড করা হয়েছে এটাতে এর বাইরে আর তেমন কোনো ডিফারেন্সেস নেই আমরা যদি এই এসোসির সিপিউ কোর ডিজাইনটা দেখি তাহলে এখানে তিনটা ক্লাস্টার আছে যার মধ্যে একটা হচ্ছে হাই ক্লক স্পিডের এটা হচ্ছে কটেক্স এ যেটা ক্লক স্পিড হচ্ছে থ্রি পয়েন্ট টু জাস্ট এই কোটা আগে মানে স্ন্যাপড্রাগন এইট সিক্সটি ফাইভ প্লাসে ছিল থ্রি পয়েন্ট ওয়ান জাস্ট পয়েন্ট ওয়ান গি গার্স হচ্ছে এটাতে বৃদ্ধি পেয়েছে এর বাইরে বাকি সব কিছু কিন্তু মোটামুটি সেমই আছে যেমন সেকেন্ড ক্লাসটা যেটা এটাতেও কটেক্স এ সেভেন্টি সেভেন আছে সেটা হচ্ছে তিনটা কোর তবে সেগুলোর স্পিড একটু কম সেগুলো হচ্ছে টু পয়েন্ট ফোর গি হার্সের পাশাপাশি বাকি যে চারটা কোর আছে যেগুলো লো পাওয়ার সেগুলো কিন্তু কর্টেক্স এ ফিফটি ফাইভ এবং সেগুলোর ক্লক স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট এইট গি যেগুলো পাওয়ার এফিশিয়েন্ট কোর্স সো আমরা যদি সিপি আর্কিটেকচার দেখি এবং যদি আমরা অন্যান্য বিষয়গুলো দেখি লাইক ডিএসপি জিপিও সব কিছুই কিন্তু মোটামুটি স্ন্যাপড্রাগন এইট সিক্সটি ফাইভ প্লাসের মতোই শুধুমাত্র ফাইভ জি মডার্মাডেতে অ্যাড করা হয়েছে সো পারফরমেন্সের কথা যদি চিন্তা করেন তাহলে আপনারা কিছুটা এইট সিক্সটি ফাইভ প্লাসের সাথে রেজোনেট করতে পারেন শুধু ফাইভ জিটা অ্যাড করে সো আমরা এটা বেঞ্চমার্কের স্কোর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশাপাশি এটা ডে টু ডে টাস্কের কথা যদি বলি ইট ওয়াজ মানে বাটারি স্মুথ একদম স্মুথ পারফর্ম করছিল কোন ধরনের হিকা ব্ল্যাক কিছুই আমি খেয়াল করিনি ইট ওয়াজ অ্যাভ্রেজ গেমিংয়ের বেলায় একটা ফ্ল্যাগশিপ প্রসেসর থেকে যেরকম পারফরমেন্স এক্সপেক্ট করা উচিত সেরকমই পারফর্ম করছিল এবং এটাতে হচ্ছে জিটি মোড টু পয়েন্ট জিরো ইউজ করা হয়েছে যেটা গেমিং পারফরমেন্সকে আরেকটু বেশি বুস্ট করে লাইক পারফরমেন্সটা একটু এক্সেলারেট করে সেই সাথে টাচের যে প্রিসিশনটা আছে সেটা আরেকটু ইনক্রিজ করে সাউন্ডে কিছু ইফেক্ট অ্যাড করে ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স এটা থেকে বেশ ভালো ছিল আমার এবং আপনারা আরেকটা জিনিস শুনে খুশি হবেন যে এই ফোনটা খুব একটা গরম হচ্ছিলো না গেমিংয়ের সময় কারণ এটাতে খুব অ্যাডভান্স কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে রিয়েলমি যেটা ক্লেম করছে সেভেন লেয়ারের স্টেনলেস স্টিল ভ্যাপর চেম্বার এটাতে ইউজ করা হয়েছে মাঝখানে আবার তারা হচ্ছে ডায়মন্ড টাইপের একটা জেল ইউজ করেছে থার্মাল জেল যার ফলে এটা পারফরমেন্স ওভারঅল

ফুল ডে দেবে সাড়ে পাঁচ ঘন্টার মতো টি পাচ্ছিলাম সেখানে গেমিং ছিল সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ছিল মোটামুটি মডারেট টু একটু হেভি ইউজ এটাতে ছিল সেই বিবেচনায় সাড়ে পাঁচ ঘন্টা এসওটি হান্ড্রেড এন্ড টোয়েন্টি রেট পাশাপাশি একটা ফ্ল্যাগশিপ প্রসেসর সব কিছু মিলে এটার ব্যাটারি ব্যাকআপ আমার কাছে ওকে মনে হয়েছে আপনি যদি লাইট ইউজ করেন কিংবা রিফ্রেশ যদি কমায় দেন তাহলে ব্যাটারিটা আর আরেকটু বেটার পাবেন তবে যেই জিনিসটা আরও বেশি ভালো লাগবে সেটা হচ্ছে এটার বক্সে থাকা সিক্সটি ফাইভ ওয়াটের চার্জার যেটা দিয়ে এই ফোনটিকে আপনারা থার্টি ফাইভ টু ফোরটি মিনিটসের মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন উইচ ইস ক্রেজি ফাস্ট সো পাঁচ হাজার ব্যাটারি একে তো ফুল ডে তার চেয়ে তো একটু বেশি ব্যাটারি ব্যাক আপনাকে দেবে আর এত ফাস্ট চার্জিং স্পিড সো আমার মনে হয় না যে ব্যাটারি কিংবা চার্জিং নিয়ে কোনো কমপ্লেন কারোরই থাকবে আর সিকিউরিটি সেকশনে এটার যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে সেটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটল কাজ করছিল সফটওয়্যার সেকশনে এটাতে অ্যান্ড্রয়েড ইলেভেন আছে যার উপরে আছে রিয়েলমি ওয়াই রিয়েলমি এ অল্প কিছু ব্লুটওয়ার ছাড়া তেমন কোনো কমপ্লেন নেই ওকে ফাইনাল ইনফরমেশন চেক আমরা করি এটার কল কোয়ালিটি খুবই ভালো ছিল ইয়ারপিসটা বেশ লাউড দরকারি সব ধরনের সেন্সর এই ফোনটিতে আছে এবং আমরা যদি আগের স্পেসিফিকেশনগুলো একটু দেখি দুর্দান্ত একটা ডিসপ্লে খুবই ব্রাইট খুবই কালারফুল হায়ার রেট হায়ার টাচ স্যাম্পলিং রেট ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে যদিও এই কালারটা একটু বেশি বোল্ড স্টেরিও স্পিকার এটাও আছে ব্যাটারি ব্যাক আপ ভালো এটার পারফরমেন্স দুর্দান্ত সব কিছু মিলিয়ে এই ফোনটির যেই যে কথাগুলো বললাম এগুলো মার্কেটে এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দা বেস্ট বাট ক্যামেরাটা একটা বড় ইম্প্রুভমেন্টের দরকার ছিল সো আপনি যদি খুব ক্যামেরা সেন্ট্রিক ফোন না খুঁজেন পারফরম্যান্স ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপ এই তিনটা যদি হাই প্রায়োরিটি হয় আর ক্যামেরাটা যদি ডিসেন্ট নিয়ে চালিয়ে নিতে পারেন দেন দিস ফোন ইজ আ পারফেক্ট চয়েস ফর ইউ বাট এই ফোনটার ক্যামেরাকে একদমই যে ফেলে দেওয়া যায় তা কিন্তু না বাট স্টিল এই প্রাইস রেঞ্জে আর একটু ইম্প্রুভমেন্টের দরকার ছিল সো কিনবেন কি কিনবেন না এটা একটু কমেন্টে জানিয়ে দিন যে এই ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে এই কালারটা স্পেশালি কেমন লেগেছে আমার কাছে তো খুবই ইন্টারেস্টিং লেগেছে যদিও আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি অত প্রেফার করছি না স্টিল ইট ইজ অ্যান ইন্টারেস্টিং কালার এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টিলদেন টেক কেয়ার আসসালামু আলাইকুম